কি কাজের জন্য গেছিল? আমি গেছিলাম যে কোম্পানিতে, সে একটা কুরিয়ার কোম্পানি, তারই অফিসে কাজ করতাম। সব কিছু তো ঠিকঠাকই চলছিল, পরবর্তীতে কি হয়েছিল? সব ঠিকঠাক চলছিল, এবং দেখি তো আন্তর্রাষ্ট্রীয় ব্যাপার, এখানে তো মানে আমাদের কিছু করার নেই, হাতও নেই। তো হঠাৎ করে আমি এই মাসের প্রথম দিকে বুঝতে পারি যে একটা ব্রাশের সঙ্গে একটা দ্বন্দ্বযুদ্ধের মতো ভাব চলছে। তো অ্যাকচুয়ালি আমি আশা করিনি যে যুদ্ধ হবে, কারণ এর আগে ধরুন আমরা তো অনেক সময় শুনেছি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আমাদের জন্মের পরে হয়তো সেরকম কার্গিল যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধ দেখিনি, আর শোনাও হয়নি আর কি। কার্গিল যুদ্ধটা হয় তখন অনেক ছোট, তো যখন হয় তো হঠাৎ করে আমি শুয়েছিলাম তো এই গত চব্বিশ তারিখে সকাল ভোর 5:30 নাগাদ ফাইটার জেটের আওয়াজ পাই, তো ঘুমটা ভেঙে যায়। তো বাইরে এসে দেখি ফাইটার জেট চলছে, এবং তখন যখন নিউজ চ্যানেল চালায় ওখানকার লোকাল, তো দেখি যে রাশিয়া ফার্স্ট অ্যাটাক করেছে। তো সেই অ্যাটাক হওয়ার পরে আমি আর দেরি করিনি, তো তখনই ভারতীয় মানে আমাদের সঙ্গে যোগাযোগ করি, ওদের যে নোটিস ছিল যে ভারতীয় ইয়ের মানে ওখান থেকে পোল্যান্ড থেকে ইউক্রেন থেকে এয়ারলাইন্স বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওরা বললো যে পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া, যে কোনো বর্ডার আপনার নিকটবর্তী হয় সেই বর্ডার দিয়ে আপনি সেই কান্ট্রিতে চলে যান, মানে ভারত সরকার একটা ব্যবস্থা করেছে যে আমাদের এন্ট্রি দিয়ে দেবে ওখানে। তো যাই হোক, ওখান থেকে খুব কষ্ট করে 6টা দিন না খাওয়া, না জল, না যে না ঘুমোনো, খুব 5টা দিন খুব কষ্টের মধ্যে দিয়ে আমি ওখান থেকে সেহেনি বর্ডার দিয়ে পোল্যান্ডে এন্ট্রি করি। তারপর থেকে ভারত সরকার খুবই দারুণভাবে আমাদেরকে মানে খুবই সেবা যত্নে আমাদের ওখানে রেখেছিলো, আমাদের চিকিৎসা দিয়েছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। তারপর সেখান থেকে আমরা বায়ুসেনার বিমানে ওখান থেকে ফিরি। কতদিন আটকে ছিলেন আপনারা? আমি বর্ডারে প্রায় 23 তারিখে, আমি 1 তারিখে পৌঁছাই মানে পোল্যান্ডে, আর 24 তারিখে বেরিয়েছিলাম, মানে ধরুন 7টা দিন। পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি? যোগাযোগ বলতে ফোনে চার্জ দিয়ে বেরিয়েছিলাম 100%, কিছু কিছু সময় কিছু কিছু দিনে একবার দুবার করে অন করছিলাম, আর যতটা পারি শুধু SMS করেছিলাম যে না আমি ঠিক আছি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন কতটা চোখের সামনে দেখলেন? যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন তো আমি যখন বেরোচ্ছি তখন প্রথম ফার্স্ট অ্যাটাক 24 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি, আমার পেছনে যুদ্ধ বিধ্বস্ত ক্ষয়ক্ষতি হয়তো আমি দেখিনি, কিন্তু আমি যখন বেরোচ্ছি তখন আমার আশপাশ দিয়ে তখন গোলাবর্ষণ হচ্ছে। আমি যে গাড়িতে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি ওখান থেকে, কিভ সিটিতেই ছিলাম, তো সেই গোলাবর্ষণে আমার গাড়ি পর্যন্ত কাঁপছে। তখন মানে এতটা জীবন হাতে করে বেরোচ্ছি আর কি, মানে পৌঁছতে পারবো কি না এখান থেকে, আর অলরেডি যে পোল্যান্ড বর্ডার পর্যন্ত পৌঁছতে পারবো কি না সেই নিশ্চয়তা পর্যন্ত ছিল না। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি, প্রত্যেক মুহূর্তে মৃত্যুর হাতছানি, কত সেই সময় কেমন নিজের মধ্যে চলছিল? সময় চিন্তা ভাবনা কিছু পরিবারের কথা মনে হচ্ছিল যে যাই হোক হয়তো আর দেখতে পাবো কি পারবো না, যাই হোক ভগবানের আশীর্বাদে এখন থেকে 20-25 মিনিট পর্যন্ত গোলাবর্ষণ চলেছিল, তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিলাম। আপনাদের সাথে কতজন ভারতীয় ছিল? আমার সাথে আমার আরও 2 বন্ধু ছিল, তাদের গবাচরাতেই বাড়ি, অমিত কুমার বিশ্বাস এবং সমীর বিশ্বাস, তারাও আমার সঙ্গে ছিল। তারাও কি এসেছেন? হ্যাঁ, তারাও কালকেই আমার সঙ্গে একই সঙ্গে বাড়িতে এসেছে। পরিবার তো আপনার খুব চিন্তিত ছিল? অবশ্যই। আজকে বাড়িতে এসেছেন আপনি, কবে এসেছেন বাড়িতে? আমি গতকাল সকালবেলা, গতকাল ভোরবেলা আর কি ওখান থেকে বায়ুসেনা বিমানে আসি, ওখান থেকে আমাদেরকে বঙ্গভবন মানে আমাদের রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়। ওখান থেকে কাল রাতের 9টার সময় আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা ফ্লাইট টিকিট করে দেওয়া হয় দিল্লি থেকে এখানে আসার জন্য। আমি এখানে রাত কাল 11:30 নামি, এবং শান্তিপুর প্রশাসনের তরফ থেকে এবং বিডিও সাহেবও ফোন করেছিল এক দুবার, বিডিও সাহেব অফিস থেকে, তো শান্তিপুর প্রশাসনের তরফ থেকেও আমাকে একটা গাড়ি ওখান থেকে বাড়ি যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। আমরা 3 সেই গাড়িতেই ওখান থেকে বাড়িতে আসি। বাড়ি ফিরে ইউক্রেন থেকে বাড়ি ফিরে ভারতবর্ষের মাটিতে, শান্তিপুরের মাটিতে আসলে কতটা কী মনে হচ্ছে? কী মনে হবে দাদা, যে মানে মৃত্যুর হাতছে, মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসতে পেরে বাড়িতে এসেছি, পরিবারের সঙ্গে যে আবার পরিবারের সামনে এসে দাঁড়াতে পারবো এটা ভাবনা হয়তো মনের মধ্যে ছিল না কোথাও, তো সেই একটি পরিবারের সামনে এসে দাঁড়াতে পেরেছি এটা আমি খুবই। তাহলে যে কটা দিন আপনি পোল্যান্ডে ছিলেন তাহলে জীবন জীবন বাঁচানোর তাগিদ দিয়েছিলেন?
আমি পোল্যান্ডে যখন ছিলাম না, যখন ইউক্রেনে ছিলাম তখন জীবন বাঁচানোর তাগিদে ছিলাম। পোল্যান্ডে যাওয়ার পর যথেষ্ট, হ্যাঁ পোল্যান্ডে যাওয়ার পর স্বস্তি, কারণ তখন আমাদের ভারতীয় সরকার আমাদেরকে পোল্যান্ডে বর্ডার থেকেই আমাদের ভারত সরকারের আমাদেরকে ওখান থেকে নিয়ে যায়, আশ্রয় দেয়, খাবার দেয়, চিকিৎসা দেয়। ভারত সরকার খুব দারুণ কাজ করেছে। তবে আমি ভারত সরকার এবং আমাদের এবং আসার পরে দিল্লি আসার পরে আমাদের রাজ্য সরকারও এই বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত আমাকে সাহায্য করেছে। দিল্লি থেকে বাড়ি পর্যন্ত আসার জন্য আমার রাজ্য সরকারের খুব ভালো সাহায্য করেছে। তো আমি চাইবো যেভাবে দুটো সরকার একসাথে কাজ করে, আমি যেভাবে বাড়িতে ফিরেছি, আমার আরও যারা বন্ধুবান্ধব এবং আরও যারা মানে বাঙালি ভারতীয় যারা ফেঁসে আছে ইউক্রেনে, তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা হোক। কারণ মানে প্রত্যেকটা মুহূর্ত, যতটা মুহূর্ত যাবে ততটা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এখন ইউক্রেনে যারা আটকে আছে তাদের জন্য স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।